আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আমি অনেক ভালো আছি এখন সকালবেলা আমি চলে আসছি আমার চাচির বাড়ি তো আমার চাচির বাড়িতে অনেক সবজি গাছ আছে আর এগুলো হলো ডাটা গাছ দেখেন ডাটা গাছগুলো বড় হয়ে বীজ হয়ে গেছে কারণ কাকির খাওয়ার মতো কেউ নাই তো আশেপাশে সবাইকে দিয়ে দেয় আর কয়েকটা গাছ রাখছে বীজ করার জন্য তো আমি হলো আজকে আসছি কয়েকদিন ধরে চিন্তা করতেছি আসবো চাচির বাসায় কারণ এখান থেকে আমি হলো আজকে পুদিনা পাতার গাছ নিয়ে যাব। কারণ চাচির বাসায় অনেক পুদিনা পাতার গাছ যে এগুলো দিয়ে কোনো কাজ হয় মানে এগুলো দেখে কিছু করে না তাই কেটে ফেলে দেয় কিন্তু আমি বললাম যে আমি নিয়ে যাব তা বলল যে কয়টা লাগে সে কয়টা নিয়ে যাইতে তো এখানে অনেক একসাথে অনেক হয়ে গেছে তো এখান থেকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু সমস্যা হলো এগুলো গাছ মানে ডাল থেকে হয় তো একটা ছিল দেখা যায় অনেকগুলো উঠে চলে আসে তো এই জন্য সাবধানে আমাকে উঠাইতে হচ্ছে তাহলে হলে দেখা যায় পুরা গাছ ধরে উঠে চলে আসতেছে কারণ এত নিয়ে তার লাগাইতে পারবো না এই যে আমি বেছে বেছে আর কি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি যেখানে একটু শিকড় আছে সেইখান থেকে নিচ্ছি তো আমার কাছে কেমন একটা যেন গন্ধ লাগে তো আমি বলতেছিলাম যে কেমন একজন একটা গন্ধ তো ওটা আসলে সরবদের দেওয়ার পর আর থাকে না তো আমি যে আরও আছে এইখানে না আরও পাশে কাকির আর একটা জায়গায় অনেক জায়গা নিয়ে এরকম গাছ আছে তো কাকির বাড়িতে কাকি যা লাগাই মানে যা লাগাই তাই দেখা যায় যে সাথে সাথে হয় তো লাউ গাছ তারপর মিষ্টি কুমড়া গাছ কাঁকরোল গাছ আরও অনেক সবজি গাছ আছে কাকির বাড়িতে মানে কাকির হাতে অনেক ভালো হয় তো কাকিকে অনেক আগেই বলছিলাম কাকি আমাকে অনেক আগেই নিয়ে যেতে বলছে কিন্তু আমি আজকে আসছি আজকে আমার আর কি সময় হয়েছে তো আমি এগুলো এখন নিয়ে যাব তো মোটামুটি যে কয়েকটা নিচ্ছি এ কয়েকটাই আনা আন নিব না আর যদি পরে যদি না বাঁচে তাহলে আবার নিতে আসবো আগে অল্প অল্প একটা লাগাই দেখি হয় কি না কারণ আমাদের বাড়ির মাটিতে কিছুই তেমন হতে যায় না তো আমি হলো টবে লাগাবো কারণ মাটিতে লাগাইলে মুরগিতে উঠাই ফেলে তখন দেখা যায় যে হয় না গাছগুলো মরে যায় তো এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে আমি এই টবটা রেডি করে রাখছি এই টবে হলো আমি ওই পুদিনা পাতার গাছগুলো লাগাবো তো যে ডালগুলো আমি এখন লাগাই দিব কিন্তু সমস্যা হলো ডালগুলো এত নরম যে এইভাবে হচ্ছে না তো আমি হলো একটু গর্ত করে করতে গেলাম তাও হচ্ছে না তো যাই হোক অনেক কষ্ট করে আর কি লাগাইতে হবে বোঝা যাচ্ছে তো আগে জানলে আমি একটা লাঠি নিয়ে আসতাম লাঠি নিয়ে এসে ছিদ্র করে তারপর তার ভিতর দিতাম তো যাই হোক এইভাবেই করে দিচ্ছি যে এইভাবে লাগাই দিচ্ছি তো দেখি হয় কি না তো এইভাবে যে কয়েকটা এর ভিতর দেওয়া যায় বেশি দিব না একসাথে বেশি দিলে দেখা যায় পরে গাছ হইতে চায় না কম কম করে দিব। দেখেন মানে শিকড়গুলো খুবই নরম শিকড়গুলো ভেবেছিলাম শক্ত ওইভাবে পুঁতে দিব কিন্তু যেমনটা ভাবছিলাম তেমনটা হচ্ছে না তো এইভাবে আর কি চেপে চেপে মাটির সাথে আর কি মিশাই দিচ্ছি যেভাবে হয় আর কি তো ভেবেছিলাম একটু সারের মাটি দিব কিন্তু সারের মাটি কোথাও পেলাম না সারের মাটি দেখি কালকে কাকির দিয়ে কোথার থেকে কোথার থেকে যদি কাকি এনে দেয় তাহলে তো ভালো তাহলে একটু দিলে ভালো হবে আর এক বেশি লাগাবো না এর ভিতরে যা একটা দুইটা যে বাকি আছে ওইগুলো আমার এক্সট্রা যে পট আছে আর কি কিের পট আপনার আমার ফুল গাছের পট বাকি যেগুলো আছে ওইগুলোর ভিতর একটা দুইটা করে লাগাই দিব যে যদি এইখানে না হয় তাহলে ওই ওই পটে হবে এরকম তো এই যে দেখেন আমি কি কষ্ট করে লাগাচ্ছি গাছগুলোর শিকড়গুলো নরম খুবই নরম তো এখন এই যারা আর পটে আমি লাগাই দিচ্ছি এখানে একটা লাগাবো আর একটা পটে দুইটা লাগাবো এভাবে লাগাই রাখবো তো এই যে প্রায় হয়ে গেছে আমার লাগানো আর এখন হলো পানি দিতে হবে তো এখন আমি পানি আনতে যাব তো এই যে আমাদের পানি চলে আসছে বারোটার দিকে পানি চলে আসে এখন এই যে পানি নিলাম আর গাছেতে একটু পানি দিব তো বিকাল হলে বিকাল হইতে হয়তো বোঝা যাবে যে গাছগুলোর কি অবস্থা যদি তাজা হয় তাহলে তার কোনো চিন্তা নেই এই যে গাছ একটু দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দিলাম এখানে একটা লাগাইছি আর ওই পাশের পটে লাগাইছি দুইটা এখানে লাগাইছি দুইটা তো দেখা যাক কিভাবে কি হয় এটা হলো বেলে মাটি তো দেখা যাক হয় কি না আর এই যেমন মানি প্লান্ট গাছ একটু দিয়ে দিলাম গাছটা ভালো হয়ে তাজা হয়ে গেছে দেখেন আর এই যে এই পাশের গাছ দুইটা দেখেন কী সুন্দর হয়েছে এই পাশে ছিল তখন একদমই রোদ লাগতো না গাছগুলো ভালো হয়েছিল না তো ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর গাছগুলো যদি বাঁচছে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আল্লাহ হাফেজ